কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক বাস দুর্ঘটনা। 500 মিটার খাদে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস, মৃত 22 জন, আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ মর্মান্তিক বাস দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল 22 জন যাত্রী। জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের সুধনটি জেলায় একটি যাত্রীবাহী বাস যখন বালোচ থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল তখনই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ওই বাসে থাকা 22 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পাশাপাশি 5 জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রের খবর, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীরে একটি খাদে পড়ে যায়। এত উঁচু থেকে পড়ার ফলে ওই বাসে থাকা 22 জন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে অধিকাংশই যাত্রী মহিলা এবং শিশু ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা, পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। উল্লেখ্য, পাক অধিষ্ঠিত কাশ্মীরে ওই পার্বত্য এলাকাগুলি অত্যন্ত বিপজ্জনক এবং দুর্ঘটনাপ্রবণ। চলতি মাসেই এই নিয়ে 2 বার ওই এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই ওই এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় 4 জন যাত্রীসহ আরও বেশ কয়েকজন মারা গিয়েছিল, আহত হয়েছিল 32 জন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।